শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কে এম শাহাদাত ইমাম রঞ্জু। আমার পিতার নাম মরহুম খন্দকার দেলোয়ার হোসেন, মাতার নাম মরহুমা ওয়াহিদা। আমার বাড়ি গোপালপুর বাজারে, গোপালপুর পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, লালপুর নাটোর। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি পড়াশোনা করতাম। কোথায় পড়তেন? আমি মেহেরপুর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম। মেহেরপুর ডিগ্রি কলেজে আমার বড় ভাই প্রফেসরি করতেন, সেই সুবাদে আমি ওখানে থাকতাম এবং আমি বড় ভাইয়ের কাছ থেকে লেখাপড়া করতাম। আমি ক্লাস 9-এ ক্রিয়া 3-4 মাস ক্লাস করেছি, এর মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এমনিতে কোনো ছাত্র রাজনীতি করতেন? ছাত্র রাজনীতি বলতে মোটামুটি আওয়ামী রাজনীতির সাথে, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। মানে কেমন জড়িত ছিলাম, তখন তো আমি খুব ছোট। ওই আমাদের জিল্লুর ভাই ছিল এখানে এমপি, উনি যেখানে যেখানে মিটিং করতো পিস পিস যেতাম, এইরকম। এর চেয়ে বেশি কিছু নয়। যুদ্ধের সাথে সম্পৃক্ত হলাম। এই বিহারিরা সব তো বিহারি, গোপালপুর বাজারে সব বিহারি খুঁজে বেড়ায়, রঞ্জু কোথায় রে, রঞ্জু কোথায় রে। পরে আমি এক পর্যায়ে চলে গেলাম ইন্ডিয়াতে। কোন মাসে গেলে? এটা গেলাম হচ্ছে আপনার এপ্রিলে। যখন গেলাম, যাওয়ার পর ওখানে যাই, মাস 2 থাকলাম শরণার্থী হিসাবে। আমরা 3 একসঙ্গে মুক্তিযুদ্ধ চলে যাই সরাসরি হায়ার ট্রেনিংয়ে। প্রথমে যাই আপনার বহরমপুর, বহরমপুর থেকে বাইপাসে চলে যাই বালুয়াঘাট, বালুঘাট থেকে ওখান থেকে সরাসরি পশ্চিম দিনাজপুর হয়ে শিলিগুড়িতে চলে যাই আমরা, এবং ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং শুরু করে দিই। 28 দিন ট্রেনিং করার পর ওখানে ট্রেনিং শেষ হয়ে গেলো আমাদের। ওখান থেকে আমাদের টোটাল, আমি লিমা উইংয়ে ছিলাম, আমাদের উইংয়ের নাম ছিল লিমা উইং। লিমা উইং গোটা লিমা উইংটা আমাদের হেডকোয়ার্টার তরঙ্গপুর হেডকোয়ার্টারে মেজর গিয়াসুদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের হাতে সমর্পণ করলেন আমাদেরকে ওই ভারতীয় কর্তৃপক্ষ। তাই এই তরঙ্গপুর হেডকোয়ার্টারে নিয়ে এসে আমাদেরকে ওখানে স্মরণ, ওখানে সুপারদ করলেন যে এই মুক্তিযুদ্ধ থাকলো আপনাদের। পরে 2 দিন রেস্ট করার পরে ওখানে একটা নিয়ে ক্লাস চলছিল বালুরঘাট যুদ্ধের জন্য, পশ্চিম দিনাজপুর পার হয়ে আর আমাদের বাংলাদেশের দিনাজপুর, এই বালুরঘাটের যুদ্ধের জন্য ওখানে একটা নিয়ে এখন চলছিল, ক্লাস চলছিল। প্রায় 10-12 দিন ক্লাস হয়ে গেছে আর 4-5 দিন হবে। ওই ক্লাসের সঙ্গে আমাদেরকে মিলাই দিল। আমরা প্রায় 60-70 জন লোক ওই টিমের সাথে মিশাই দিল যে আপনারা এখন এর সাথে নিয়ে আসেন, করেন ট্রেনিং করেন। ট্রেনিং করার পরে এখান থেকে আপনাদের বালুঘাট যুদ্ধে যেতে হবে। 8-10 দিন ট্রেনিং করার পরে, ওই ক্লাস নেওয়ার পরে, মানে ক্লাস বলতে কি, আমি পরে সেনাবাহিনীতে যাওয়ার পরে এগুলো পরে বুঝেছি, আগে তো বুঝিনি। তো ওখানে নিয়ে আসেন, অর্থাৎ আবহাওয়া যেখানে যুদ্ধে যাবো ওখানকার সমস্ত নিয়ে আসেনটা, একটা স্কোয়াড ছিল 6 জনের স্কোয়াড। এই স্কোয়াড প্রতিদিন আমাদের কাছে রিপোর্ট দিত যে ওখানকার আবহাওয়াটা এরকম, ওখানকার আবহাওয়াটা এরকম। প্রায় 10-12 দিন থাকার পরেই আমরা ওখান থেকে সন্ধ্যার সময় রওনা হলাম। সন্ধ্যার সময় রওনা হয়ে প্রায় রাত্রি 1টার দিকে পৌঁছালাম একদম
ভিআইপি পয়েন্টে। ওখান থেকে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা ঠিক মূল পয়েন্টে চলে গেলাম, যে কাউন্টার অ্যাটাকটা আমরা করবো চারিদিক দিয়ে ঘিরে, কাউন্টার অ্যাটাকে আমরাই পড়ে গেছি। অর্থাৎ ওরা পাঞ্জাবিরা ফিক্সড একটা ডিফেন্স করেছিল এক ব্যাটালিয়ন নিয়ে, আর ফিক্সড ডিফেন্স বলতে হচ্ছে স্থায়ী ডিফেন্স, প্রতিরক্ষা, এটা আপনার মাঠে আন্ডারগ্রাউন্ড থাকে, শুধু আপনার এইটুকু দেখা যাবে আর কিছু দেখা যাবে না, আবার নিচু হয়ে গেলে এইটুকু দেখা যাবে না, ইটস কল ফিক্সড ডিফেন্স, এটাকে স্থায়ী প্রতিরক্ষা বলে, যেটা আমি সেনাবাহিনী থেকে আস্তে সব বুঝেছি আমি। যখন আমরা ফুল ওদের আওতায় পড়ে গেছি তখন ওরা ফায়ার ওপেন করে দিছে, ফায়ার ওপেন করে দিলে আমার 260 জন মুক্তিযোদ্ধা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছি, মাত্র 37 জন মুক্তিযোদ্ধা বেঁচে আছি, তার মধ্যে আমি একজন। এটা খুব কষ্টের কথা। কমান্ড এখন ওখানে ছিল হচ্ছে মেজর গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী সাহেব আমাদেরকে দিয়ে দিল ভিতরে, আর আমি কমান্ডার ছিলাম হচ্ছে আমাদের মন্টু ভাই, সিরাজুল ইসলাম মন্টু ভাই, ঈশ্বরদী বাড়ি, উনি মারা গেছে কিছুদিন আগে মারা গেলেন, উনি ছিলেন আমাদের কোম্পানি কমান্ডার, আর ইন্ডিয়ান 4-5 জন সেনা অফিসার ছিল আমাদের সাথে। পরে ওনারা কোথায় গেছে কিন্তু খোঁজ পাইনি আমরা। যখন ফায়ার ওরা ওপেন করে দিল তখন আমরা তো কাউন্টারটাকে পড়ে গেছি, ওরা মুরগির মতো আমাদেরকে মারলো। আর একটা কথা আপনাকে না বললেই না, সেটা হচ্ছে কি যে যখন কোনো কমান্ড থাকলো না আমাদের ভিতরে, সেনাবাহিনীর যুদ্ধে একটা সিস্টেম আছে, যখন আপনার কোনো কমান্ড থাকবে না তখন একটা ভেরি লাইট পিস্তল আছে, এই ভেরি লাইট পিস্তল ফুটালে পরে অনেক দূর উপরে উঠে ওখানে একটা আবার ফুটবে, আবার ফুটে হলুদ রং হবে, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল অর্ডার, নিজ নিজ আদেশ, যে যেমন পারেন সেই যেমন বাঁচেন। আর রেড সিগনাল হচ্ছে আপনি সব শেষ, আর গ্রিন সিগনাল হলো সাকসেসফুল। যখন ভেরি লাইট পিস্তল যখন চলে গেল রাত 1:30টার সময়, তখন কনকনা শীত এই নভেম্বর মাসে, উপরে দিলাম যে হলুদ ইয়ে হচ্ছে, তখন বুঝে গেলাম যে আর কারণ কমান্ড নাই, যে যেমন পারো সে যেমন বাঁচো। ঠিক আমরা ওই 3 জন একসাথে ছিলাম, এক গ্রামের লোক, আর অন্যান্য কিন্তু আমরা এক গ্রামের লোক না, বিধায় আমরা যেমনভাবে পারলাম সেমনভাবে ছুটে চলে আসলাম। আসলাম কোন জায়গায় সে আর একটা ইতিহাস, ওই বর্ডারটার নাম আমার ঠিক সীমান্তর খেয়াল নাই, মনে নাই। ওখানে আসার সাথে সাথে বিএসএফ আমাদেরকে অ্যারেস্ট করে ফেললো, আর বিএসএফ সবগুলি ছিল নেপালি, অ্যারেস্ট করে মোটামুটি চোখ বেঁধে হাত বেঁধে, এই এত বড় ব্যাথ ছিল, একটা জেলা বাড়ি মারতে মারতে ক্যাম্পে নিয়ে আসলো। সালা তুমলোক রাজাকার হ্যায়, সালা তুমলোক পাকিস্তানি হ্যায়, এত করে যে বলছি যে আমরা ফ্রিডম ফাইটার, আমরা মুক্তিযোদ্ধা, আমলোক হেসে হেসে বালুঘাট সে ওয়েস্ট দিনাজপুর সে খুব কিছু শুনছে না। ওখানে ওই ক্যাম্পের মধ্যে নিয়ে যায়, বিশাল বিশাল 180 পাউন্ড টেন্ট আছে, টেন্টের সাথে এরকম হাত ও চোখের বাঁধিয়ে দিল ওই বাঁশের সাথে। আর ওইখানে বাঙালি এক মেজর ছিল কলকাতা বাড়ি, ওই ভদ্রলোক কীভাবে কীভাবে শুনতে পাচ্ছে যে রাজাকার ধরে নিয়ে আসছে, ওরা ছুট ছুট চলে আসছে, আচ্ছা হ্যাঁ সালা রাজাকার, সালা রাজাকার। তখন বুঝতে হলো যে বাঙালি বাংলা কথা বলতেছে, আমার স্যার আমার তো রাজাকার না, আমার তো মুক্তিযোদ্ধা। কী বলছে? আমার তো মুক্তিযোদ্ধা। বলে কী মুক্তিযোদ্ধা কী বলেন আপনি? বলে আমরা তলঙ্গপুর হেডকোয়ার্টার থেকে বালুরঘাট হয়ে ওখানে যুদ্ধে বড় ধরনের ধরা খেয়ে মার খেয়ে তারপরে এইভাবে আসছি। অন্যান্য যারা বিএসএফ ছিল, খোলদো খোলদো খোলদো, আরে খোলদো বাদ 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 না কারাগা তো, তাতে তো চোখে মুখ চোখ তো ব্যথা হয়ে গেছে, খুলে দিল, হ্যাঁ বলো কী? কারণ স্যার আমরা এইভাবে এইভাবে মেজর গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা পশ্চিম দিনাজপুর হয়ে বালুঘাট যুদ্ধ করছি, যুদ্ধ করতে সব ধ্বংস হয়ে গেছে, এইভাবে এইভাবে স্যার আসলাম। এই সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিটের মধ্যে মনে করেন আমাদের সামনে অন্তত 20 জনের খাবার এসে গেল। তারপরে ওখানে আমরা 3 দিন থাকলাম সেই রাজকীয় হলে, অত রাজকীয় হলে মনে হয় এখনও কোথাও থাকি নাই। তারপরে ওইখান থেকে আমাদেরকে ওদের স্কোয়াড দিয়ে তরঙ্গপুর হেডকোয়ার্টারে পৌঁছায় দিল। তরঙ্গপুর হেডকোয়ার্টার যখন পৌঁছানোর পরে ওখানে মেজর গিয়াসউদ্দিন আহমদ সাহেব তো মনে করেন পাগল হয়ে আছে, ওনার অতগুলি মুক্তিযোদ্ধা বুঝলেন না, উনি তো অ্যাবনর্মাল হয়ে গেছেন। আমরা যাওয়ার সাথে তো এরকম হামাকে সাথে কান্দাকাটি করলো, হ্যাঁ তোরা ভাইসি আছিস, তোরা ভাইসি আছিস। ওইখানে আমরা থাকা অবস্থা শুনলাম যে মাত্র 37 জন লোক তরঙ্গপুরে জমা হয়েছে, বাকি কে কোথায় আছে নোবডি ক্যান বি টেইল ইট, কেউ বলতে পারে না। তারপর ওখানে প্রায় 5-6 দিন থাকলাম, থাকার পরে আর একটা টিম আসলো ওই আপনার ট্রেনিং সেন্টার থেকে, ওই টিমের সাথে আমাদের পাবনা টিমের সাথে আমাদেরকে সেট করে দিল যে আপনারা যেহেতু এখন নিজস্ব কোনো টিম নেই, আপনার নিজস্ব এলাকারও কোনো টিম নেই, আপনারা এখন এই টিমের সাথে অ্যাড হয়ে যান। আমরা ওই টিমের সাথে অ্যাড হয়ে আবার যে জলঙ্গি বর্ডারে, জলঙ্গিতে ছিলাম আমরা, ওই জলঙ্গি বর্ডার দিয়ে বাজুমারা চর হয়ে, ভেড়ামারা হয়ে, কুষ্টিয়া হয়ে এই পাবনাতে ইন করলাম। পাবনাতে এসে ঈশ্বরদীতে আসার পরেও এখানে একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে গেলাম। বড় ঝুঁকির মধ্যে কেমন? এই ঈশ্বরদী তো মনে করেন বিশাল সেনাবাহিনীর ক্যাম্প, পাকিস্তানি সেনাবাহিনী। ওরা কীভাবে কীভাবে বুঝতে পারলো যে রূপপুর, শাহপুর, জয়নগর, ফিলিপ, মানিকনগর এই সমস্ত এলাকায় মুক্তিযোদ্ধা গিজ গিজ করতেছে, ওরা গোটা গ্রাম 4-5 মাইল এরিয়ায় নিয়ে ঘিরে ফেললো, ঘিরে ফেলে বার ঝাড়ে পর্যন্ত আগুন ধরাই দিছে।
সারা এলাকাতে আগুন ধরেছে। এখন ওখানেও ইন্ডিভিজুয়াল অর্ডার দিল মুন্টু ভাই, বললো কি যে শোনো কোনো রকম পরিস্থিতি নাই, মাত্র 60 জন মুক্তিযোদ্ধা আমরা এখানে, আর না হলো যা 800,000 থেকে পুরো আর্মি ঘিরে ফেলেছে, তোমরা বাঁচতে পারবে না। আমি রজবা জিন্না, জিন্না ভদ্রলোক 73 সালে মারা গেছে। আমরা তিনজন বহুত কষ্ট করে পুকুর পাইলাম, কচুরিপানার পুকুর, বিশাল পুকুর। সেই কচুরিপানা মনে করেন যে আমার সমান সমান কচুরিপানা। তো বহুত আর কঙ্কনা সেই রমজান মাসেই, রমজান মাসের শেষের দিকে খুব শীত, বহুত কষ্ট করে ওই পুকুরের মধ্যে নামলাম। তো পটপানাগুলি এমনভাবে হয়েছে যে লতা লতায় আর পানি পাওয়া যাচ্ছে না, এত তখন তো অভাব ছিল না মানুষের, কেউ পুকুরে 50 বছর হাতি দেয় নাই, ও লতা হয়ে গেছে। বহুত কষ্ট করে এরম ফাঁক করে ফাঁক করে ফাঁক করে এই পা দুটো দিয়ে এই এসএলআর এলএমজি এইভাবে ধরে এই এই পর্যন্ত থাকলাম সারা রাত। এগুলি কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারতেছি না, সারা গায়ে জোঁকে জানান, জোঁকের দাগগুলি আপনাকে দেখাবো তো, এই দেখেন সব জোঁকের দাগ, এগুলো সব জোঁকের দাগ, জোঁকটা এখান থেকে এখানে লাগছে এইভাবে, কীভাবে কীভাবে গেছে আমি নিজেও বলতে পারি, এগুলো সব জোঁকের দাগ, এটা না কিন্তু এটা না। তো যাই হোক, ওই পুকুরের মধ্যে থাকলাম, ভোরবেলায় চারিদিকে কুয়াশা, দেখতেছি যে আর্মিরা লাইন ধরে যাচ্ছে। আমি রজে বলছি, রজে কথা বলিস না, মাথা নড়াস না, সালারা যদি একটু টের পায়, যদি মনে করে ভুলেও যদি একটা ব্রাশ মারে তা আমাদের এই মাথায় এখান থেকে সব ঝাড়ঝাড় হয়ে যাবে। আচ্ছা কথা বলবো না, তুই চুপ কর, তুই চুপ কর, আমি কথা বলছি না, তুই চুপ কর। যাক আল্লাহর রহমতে সব যখন রোডে উঠে গেল, রোডে উঠে যাওয়ার পরে যখন আমি উঠতেছি ওই পুকুর থেকে আর উঠতে পারছি না, কারণ এগুলো তো সব অবশ হয়ে গেছে। আমিও উঠতে পারছি না, রজব উঠতে পারছে না, জিন্না উঠতে পারছে না, আমি ওকে ধরতেছি, ও আমাকে ধরতেছে, এইভাবে এইভাবে হাঙ্গুর গাড়ে গাড়ে পুকুরের মধ্যে, কচুরিপানার পুকুরের মধ্যে হাঙ্গুর গাড়ে গাড়ে ডাঙায় উঠেছি। আর শালি দিয়ে খালি আগুন আগুন, বাঁশঝাড়ে পর্যন্ত আগুন ধরতেছে। ওই বাঁশঝাড়ের নিচে এক কুঁড়ে ঘর ছিল, এক ফকিরা ফোকরান্তি, দুই মহিলা, দুই হাজব্যান্ড ওয়াইফ, বুড়া, তারা ভিক্ষা করে। সেই বুড়া বুড়ি ওই এইভাবে এইভাবে বাড়াইছে, তোমরা কারারে বাবা, বুড়ি মা আমরা তো মুক্তিযোদ্ধা গো বাবা, রাজাকার না তোমরা, না না আমরা রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা। ও রে বাবা রে, তা আমার গায়ে দিয়ে তাকাতে সব ঝুঁক, বলছে ওরে বাবা তোমার গায়ে এগুলো কী রে বাবা, না যুগ দেখেন কী অবস্থা, আমার অবস্থা খুব খারাপ, এবার দেখা যায় আমার অবস্থা ওদের কী অবস্থা। সে ওই মহিলা হুঁকা খেত, সেই আমলে হুঁকা খেত ওই বুড়া, সেই হুঁকার একটু পানি, ওই পানি দিয়ে কটা যুগ ছুটবে, হুঁকার পানি শেষ, এক একটা হুঁকার মধ্যে তিরিক তিরিক করে এই যুগ ছুটতেছে, হুঁকার পানি শেষ। আপনাদের মনে বলতে পারবেন না জানি না, আমাদের আগেকার আমলে এই যে লবণ রাখার জন্য একটা ঝাঁঝা পাওয়া যেত, এই মুসি বলতো আমাদের দেশে, এই ইয়ের আপনার এই মাটির ঝাঁঝা মতো, আমরা এখানকার সবাই বলতে পারবো, ওই ঝাঁঝার মতো লবণ আছে ওই ভিখারির, ওই এক ঝাঁক, ওই এক ঝাঁকা লবণ আনিয়ে দিল, ওই লবণগুলো দিচ্ছে আর ছুটতেছে রক্তে রঞ্জিত। এর মধ্যে মুক্তিযোদ্ধা কিন্তু একটাও মরেনি, যে যেভাবে পালাইছে সেভাবে কিন্তু সেফ হয়ে গেছে, একটা মুক্তি 60 জনের মধ্যে একজন মুক্তিযোদ্ধা মরেনি, বাকি ধরতে পারেনি ওদেরকে। তারপরে প্রায় সন্ধ্যা লাগতে লাগতে সবগুলি আস্তে 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 ক্লোজ হলাম, ক্লোজ হয়ে ওখানে একটা বড় ধরনের ক্যাম্প করলাম, ক্যাম্প করে থাকলাম। কিছুদিন পরে আমরা প্ল্যান নিয়ে নিলাম যে ভেলুপাড়া ব্রিজ ভাঙলে পারে পাকশির থেকে, ভেড়ামারা থেকে, কুষ্টিয়া থেকে যে সমস্ত সেনাবাহিনীরা পলায় আসছে ওরা আসতে আসে ঈশ্বরদিক ক্লোজ হতে পারবে না, ওরা ওখান থেকে ব্যারিকেড খেয়ে যাবে, বিদায় আমরা ভেলুপাড়া ব্রিজ ধ্বংস করে দিলাম। এই 2-3 দিনের মধ্যে ডিনামাইট দিয়ে অ্যান্টিমাইট দিয়ে ধ্বংস করে দেওয়ার পরে ওই ব্রিজের পাশেই ট্রেনিং অনুযায়ী, প্রশিক্ষণ অনুযায়ী আমরা অ্যান্টি ট্যাঙ্ক মাইন সেট করে রাখি দিলাম। মাইন সেট করে রাখি দেওয়ার পরে আমরা অ্যাম্বুশে চলে গেলাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সারা রাত অ্যাম্বুশে বসে থাকি, কখন সেলাম পাকিস্তানি সারা আসবে। 4 দিনের দিন ভোরবেলা দেখছি হ্যাঁ বেটা সকালবেলা গায়ে 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 কত আসতেছে। যাই হোক, যখন ঠিক সামনে সামনে ওই ব্রিজে যখন সাইডে নেমে, ওর তো আর্মি ট্রেনিং আসেই ওদের, যখন দেখছে ব্রিজ ভাঙা ওরা সাইডে নেমে গেছে, যাহা সাইডে নেমে গেছে আর বিম বিম করে বাস, প্রথম যে জিপটা ছিল একবার মনে করেন যে ছাতু হয়ে গেছে, আর পিছনে যারা দুটি ট্রাক ছিল ওরা ধাম ধাম করে নামিয়ে বাস, একবারে নামিয়ে ওরা লাইন পজিশনও হচ্ছে না, সবচেয়ে বড় মজার ব্যাপার ওরা নামিয়ে সিটিং পজিশনে ফায়ার করতেছে। আমরা তো চারিদিকে সব মনে করেন যে রেডি অবস্থা, ফায়ারিং পার্টি, কভারিং পার্টি, রিজার্ভ পার্টি, সার্চ পার্টি, রিকভারি পার্টি, আমরা সব জায়গায় কিন্তু সব সেটিং হয়ে আছি। এর মধ্যে দেখেন ওদের ওরা ওয়ারলেস করেছে, ঈশ্বরদের দিকে কিন্তু দুই ট্রাক চলে আসছে, ওই দুই ট্রাক যখন চলে আসছে কভারিং পার্টি যখন কভার করেছে ওদেরকে, ওদের উপর ফায়ার ওপেন করেছে, ওরা তখন পিস্তল মারি ব্যাক মারি পলাইছে। আর আমাদের এদের সঙ্গে যে 35 জন আর্মি ছিল, এই 35 জন আর্মি যখন এরা তো শেষ পর্যায়ে চলে আসছে, এরা এরা যখন গোলাগুলি শেষ হয়ে গেছে তখন গ্রামের মধ্যে নেমে পড়েছে, এরা এরা আর স্পটে নাই।
গেলার মধ্যে আমি কি করেছি, এক একটা বাড়ির মধ্যে ঢুকেছে, চাদর হোক, গামছা হোক, মশারি হোক, এগুলো নিয়ে সারা গায়ে এভাবে পেঁচাইছে, পেঁচায় নিয়ে এভাবে হাঁটতেছে। উপরে যে ব্যানের ব্যানের বড়ায় আছে, ব্যানের দিকেও খেয়াল নাই। গ্রামের লোক প্রথমে তো সব এই আতঙ্কিত, তারপরে কে রে, সে তো এত বড় লম্বা, নিচে বুট দেখা যাচ্ছে, সেটা তো বাঙালি বাঙালি না, আমাদের কেউ না, এই যা মনে করেন ধসশালা বলেছে, আর গোটা গ্রাম একদম মনে করেন তছনছ করে ফেলেছে, সমস্ত আর্মি ধরে ফেলেছে, আর আমরাও ভিড়ে গেলাম এর মধ্যে, আমরা জায়গা মতো চলে আসলাম, হয়ে গেলো দশ, যাই আমরা একটা চড়ও মারার সুযোগ পাইনি। সে একবারে মনে হয় তেলায়াশা করে মারি ফেলেছে সব গ্রামের লোক, কথা আপনারা বহুত মারেছেন আর গায়ে হাত দিয়েন না, এখন আমরা তো দেখি মরে গেছে, তারপরেও বুর্দি খুঁজতেছে, মরে মনে করেন যখন 50 ফিট উদ্ধার হয়ে গেছে, তারপরে দেখছি বুর্দি খালি খুঁজতে, দাঁড়া আগে শোয়ার কথা ঠিক করে বহুত মারেছিস তোরা, এখন আমরা ঠিক করে নেই। এই হচ্ছে যুদ্ধের সাকসেসফুল অবস্থা। আল্লাহ রহমতে ওই একটা বিষয় খুব ভালো লেগেছে। আর সেই সময়টা স্বাধীনতার সর্বোচ্চ 10-12 দিন আগে, তারপরে তোমার 10-12 দিন পরে দেশ স্বাধীন হয়ে গেল, তা স্বাধীন হয়ে গেল, আমার বাড়ি তো গোপালপুর, আমি আছি তো ঈশ্বরদীতে, ওইখান থেকে মনে করেন যান খপসাচ্ছে যে বাড়ির যাবো কখন, বাড়ির যাবো কখন, তো ওইখান থেকে মোটামুটি ওই জয়নগর থেকে মোটামুটি দৌড়াতে দৌড়াতেই ঈশ্বরদী পর্যন্ত আসছি, ঈশ্বরদী থেকে টমটম নিয়েছি, টমটম নিয়ে লালপুরে আসছি, লালপুরে কোনো টমটম নাই, সেই টমটমওয়ালার বাড়িতে গেছি মানুষের কাছে খোঁজ খবর নিয়ে, যাই সে বার টমটমওয়ালাকে তুলেছি, ভাই একটু আমার গোপালপুর পৌঁছাতে ভাই, আর কত হাঁটবো, এই ওখান থেকে রাত তখন 11:30 বাজে, আসে আপনি গোপালপুরে নামলাম, আর গোপালপুরে যখন নামলাম তখন আর মনের অবস্থার কথাটা আপনাকে আমি এই মুহূর্তে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যে সারা পৃথিবী জয় করে ফেলাইছি, গোপালপুর বাড়ি আমার, পাতালে বাড়ি আমার, ওখান থেকে নামে মাঠে গেলাম, আমাদের ওখানে প্রাইমারি স্কুলের মাঠ আছে, সবাই চেনে এনারা, ওই মাঠের মধ্যে যায় যার যার কাছে, আমার তিনজনের কাছে যা যা অস্ত্র ছিল, এটা আনন্দ, এটা আমাদের গোপালপুর ভিত্তিক যে সমস্ত রাজাকালা ছিল, এরা কারো কোনো অন্যায় করেনি, এরা কোনোদিন কারো কোনো ক্ষয়ক্ষতি করেনি, কারো কোনো লুটপাট করেনি, এরা বরঞ্চ মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করার চেষ্টা করেছে। ওখান থেকে তো গেলাম বাড়িতে, ওখান থেকে ওখানেই বাড়ি, বেশি দূরে না, এই ধরেন 200 গজ, নট মোর দ্যান 300 ইয়ার্ডস, 300 গজ বেশি না, বাড়ি যায় মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে সবাই, আর ওরা তো জানে যে আমি তো ওই যে বালিঘাটের যুদ্ধে মরে গেছি, ওরা মিলাদ মেলা তো পড়াইছে আমার। তারপরে এই হচ্ছে স্বাধীনতার যুদ্ধের অবস্থানটা মোটামুটি। একটা যে আশা বা লক্ষ্য আপনাদের ছিল জি স্বাধীনতার পিছনে বা যুদ্ধের পিছনে, আজকের দিনে এসে কি মনে হচ্ছে সেটা পূরণ হয়েছে? আজকের দিনে স্বাধীনতার যে কাম্য, যে কারণে বঙ্গবন্ধুর ডাকে যে স্বাধীনতার ডাকে যে সাড়া দিয়েছি, তখন তো আজকের দিনের জন্য অপেক্ষা করিনি, তখন অপেক্ষা ছিল কি একটা যে মাতৃ আলাদা একটা ভূখণ্ড তৈরি হবে আমাদের, আমাদের আলাদা একটা মাতৃভূমি তৈরি হবে, সেই মাতৃভূমিতে বাস করবো, আমরা বলবো না বাংলাদেশের নাগরিক, আমরা আমরা জয় বাংলার লোক। আর আপনি যেটা বলছেন বা বোঝাতে চাচ্ছেন, প্রত্যাশা পূরণ হয়নি এ কথা বলবো না, যথেষ্ট প্রত্যাশা পূরণ হয়েছে, কিন্তু আমরা নিজেরা যারা আছি, আমরা নিজেদের ভাগ্য নিজেরা যতদিন পর্যন্ত পরিবর্তন করতে না পারবো, ততদিন পর্যন্ত কোনো সরকার পরিবর্তন করে দিতে পারবে না। আজকে জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থা তৈরি করেছে সারা বাংলাদেশে, উন্নয়ন কর্মকাণ্ড বলেন, নিরাপত্তা কর্মকাণ্ড বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, যত রকম কর্মকাণ্ডে জননেত্রী শেখ হাসিনা যে অবস্থা তৈরি করেছে তা আমাদের জন্য অপ্রত্যাশিত। আমরা কিন্তু ভালো আছি, আল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো রাখিছে। প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দেন আর কি, আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের সন্তানরা, আমার নাতি পত্নীরা, এরা যেন ভালো থাকে, ভালো হয়, ভালোভাবে যেন বসবাস করতে পারে, লেখাপড়া ভালোভাবে করতে পারে, আরও আগা যেতে পারে। এই 2016 সালে এপ্রিল মাস থেকে ভাতা বন্ধ, সম্মানী ভাতা বন্ধ হয়ে আছে, কেন বন্ধ হয়েছে প্রশাসন জব চাই আমি, আমি জানি না কেন বন্ধ হয়ে আছে, আমার কী অপরাধ, অপরাধের মধ্যে আমি একটা অপরাধ খুঁজে পাইছি, আমার লাল বাত্রায়, আমার লাল বাত্রায় আমার নাম নাই, লাল বাত্রা কোত্থেকে এসছে, সবুজ বাত্রা ধারাবাহিকতায় লাল বাত্রা আসছে, মুক্তিবাত্রা ধারাবাহিকতায় লাল বাত্রা আসছে, তাহলে মুক্তিবাত্রার যদি নাম আছে আমার, সবুজ বাত্রার নাম আছে আমার, লাল বাত্রায় আমার নাম নাই কেন? আমি প্রশাসনের কাছে জবাব চাই, আমি কমান্ডের কাছে জবাব চাই, থানা কমান্ডের কাছে জবাব চাই, ইউনিয়ন কমান্ডের কাছে জবাব চাই, আমি আমি মোকাম মুজাম্মেল সাহেবের কাছে জবাব চাই, মন্ত্রণালয় কর্তৃক আমার সার্টিফিকেট নাই, সার্টিফিকেট নাই কেন আমার? আমি সার্টিফিকেট পাওয়ার জন্য যতগুলি কর্মসূচি, সমস্ত কর্মসূচি পালন করেছি, তারপরেও সার্টিফিকেট এই 1 মাস পর দিব 2 মাস পর দিব এরকম করতে করতে আজকে 5 বছর কেটে যাচ্ছে, তো সার্টিফিকেট কি আমি সিগনেচার করে আমার আমি নেব, দিবে তোমার কর্তৃপক্ষ, এই গাফলতিটা কার? আমি ব্যক্তি রঞ্জু ভাই তো এই গাফলতি না,
গাফলতি তো কর্তৃপক্ষের, তো কর্তৃপক্ষ এই এই নেয়নি, এই পদক্ষেপ নেয়নি কেন? শেষ পর্যায়ে যখন বাজেট সেকশনে গেছে আমার সমস্ত পেপার্স, বাজেট সেকশনে গিয়ে দেখে যে আমার নামের গড়মিল শাহাদত আর শাহাদাত, বাবার নাম খন্দকার দেলাওয়ার হোসেন আর খন্দকার দেলাওয়ার হোসেন ইমাম, এই নামের গড়মিল পাইছে। তো নামের গড়মিল ওনার পাবো, ওনারা পাবে কেন? আমি যখন সেনাবাহিনী থেকে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কভার ইউনিটার নিয়ে যখন মন্ত্রণালয়ে জমা দিয়েছি, ওই কভার ইউনিটার মধ্যে পরিষ্কার লেখা আছে সংশোধনী, সংশোধনীটা পরিষ্কার দেওয়া আছে, এবং ওই সংশোধনী এবং প্রভিশনাল সার্টিফিকেট মন্ত্রণালয়ের যে কপি আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তো মন্ত্রণালয়ে যদি আমি ওই কপি জমা দিয়ে থাকি, তাহলে বাজেট সেকশনে আমার এই কপিটা পেল না কেন? এই ড্রাইভার কি আমার না ওদের? তাহলে ওখানে নামের গভর্নমেন্টটা পাইল কোথায়? ওনারা নামের সংশোধনী যত রকম সংশোধনী আছে, এই প্রভিশনাল সার্টিফিকেটের উপরে একটা কভার ইউনিটার দেওয়া হয়েছে, এই ওই কভার ইউনিটারে পরিষ্কার সংশোধনী দেওয়া আছে, ডিও দিয়ে ডিডিও দিয়ে আমাদের সেনাবাহিনীতে আবার কিছু নির্দেশ আছে যেগুলো সরাসরি মনে করেন ডকুমেন্টারি হয়ে যায়, এই ডকুমেন্টারি নির্দেশনা দিয়ে ওখানে সমস্ত কিছু দেওয়া আছে। তাহলে আমার নামের গরমিলের জন্য আমি দায়ী নাকি? আর আপনারা বাজেট সেকশন আপনারা দেখলেন না যে ওনার তো কভার ইউনিটার দেওয়া আছে, ওনার তো প্রভিশনাল সার্টিফিকেটের সমস্ত সংশোধন করা আছে, আজকের এই সংশোধনী প্রশ্নের জন্য এ পর্যন্ত কোনো সম্মানীয় ভাতা পাচ্ছি না। আমি জননেত্রীর কাছে আমি এর জবাব দিতে চাই। আজকে মুক্তিযোদ্ধাদের দেখেন কতগুলি সংস্থা, জামুকা, মন্ত্রণালয়, কেন্দ্রীয় কমন কাউন্সিল, কেন কেন এত কি হবে, এত কিসের প্রয়োজন আপনাদের? এক মন্ত্রণালয় থাকলে তো হয়ে গেল, অথবা এক কেন্দ্রীয় কমন কাউন্সিল থাকলে তো হয়ে গেল, অথবা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থাকলে তো হয়ে গেল, এতগুলি সংস্থার কি প্রয়োজনটা কি? 18 কোটি মানুষের জন্য এত মন্ত্রণালয়, এত সংস্থা নাই, আর মাত্র 2 লাখ মুক্তিযোদ্ধার জন্য এত সংস্থা, কেন, কারণটা কি? এগুলি হচ্ছে একটা, এগুলো আমি কি বলবো, আমি আর নোংরাভাবে বলতে চাই না। আমি একটা কথা বললাম যে গোপালের বাজারে যদি একজন লোক বলতে পারে যে রঞ্জু ভাই মুক্তিযোদ্ধা না, একটা মানুষ যদি বলতে পারে যে রঞ্জু ভাই মুক্তিযোদ্ধা না, আমি জীবনে আপনাদের কাছে মুক্তিযোদ্ধার কথা বলে আমি আপনাদের কাছে আসবো না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।